ফাইনালি ওটি কমপ্লিট হয়েছে। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো ফাইনালি আজকে হলো 12 অক্টোবর, হ্যাঁ সেই দিন যার জন্য আমরা এত মাস ধরে অপেক্ষা করেছি। আর এখন এক্সাক্টলি টাইম হয়েছে 7:30, আমরা 8টার মধ্যে বাড়ি থেকে বেরোবো। রেডি আমরা হয়েই গেছি, লাস্ট কিছু চেকিং আছে যে সবকিছু নেওয়া হয়েছে নাকি। তো সবকিছু চেক করে 5 মিনিটের মধ্যে বেরোবো আমরা। ভয়ের কিছু নেই, ভয় করছে না, ভয়ও করছে না, টেনশনও করছে না, এখন অব্দি বাড়িতে তো করছে না, এবার হসপিটালে পৌঁছালে কি হয় সেটা হসপিটালেও করবে না, ভয়ের কিছু নেই, টেনশন। আমি ভেতরে সবসময় ভগবানের নাম নিচ্ছি, যে ভগবানকে আমি মানি, যে আমার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। তো আমার ভেতরে আমার ভগবানের নাম আছে বলে এই জন্য আমার মনের ভেতরে একটু ভয় করছে না সত্যি কথা। দেখো অঙ্কুশের ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে, হ্যাঁ এখানে আছে অঙ্কুশের ব্যাগ ভর্তি সব প্যাকিং, কত কিছু যে নিয়েছে, টয়েস নিয়েছে, ট্যাব নিয়েছে, জামা কাপড় নিয়েছে। এবার চলো, হয়েছে তো তোমার? আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমারও লাগেজ রেডি হয়ে গেছে, আমি সমস্ত কিছু একটা লাগেজের মধ্যেই প্যাক করে নিয়েছি। এই 3 ডেজ আমি সব থেকে বেশি যাকে মিস করব সে হলো অঙ্কুশ। আমি মিস করব না, অঙ্কুশ আমাকে মিস করবে না, আমি এদিকে মিস করবো। অঙ্কুশ আমাকে যে যাওয়ার সময় এই কৃষ্ণ ঠাকুরটাকে দিয়ে দিল রাধা কৃষ্ণকে, এটা আমার কাছে রাখতে বললো, থ্যাংক ইউ বাবা, এটা আমার কাছেই থাকবে। তো সঞ্চিতা এই যে এখন ঠাকুর নমস্কার করতে এসেছে, যাওয়ার আগে লাস্ট বারের মতন। তো যাওয়ার আগে শেষ কাজ যেটা ছিল সেটা হলো ঠাকুর নমস্কার করা, তো সেটা করে নিয়েছি, এবার চলো বেরোনো যাক। চলো এটা নিচু হতে নিয়ে এখন মম এখন পাপাকে প্রণাম করিল। নিচু হয় না, হয় না মা, কোনো অসুবিধা নেই। আমাকে সেই ভেতরে ঢুকিয়ে নেবে, সারা দিন কষ্ট বাবা। তো আমরা বেরিয়ে পড়েছি, আর বেরোনোর আগে বাবা মাকে প্রণাম করে আসলাম। আমার মার জন্য একটু মন খারাপ করছে, কারণ আসার সময় মা একটু কান্নাকাটি করছিল আর আমিও যার জন্য ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো মার যাওয়ার সত্যি কথা বলতে খুব ইচ্ছে ছিল, যেতে পারছে না বলেই মনটা খুব খারাপ লাগছে, কান্না করছে। তো আমাদেরও উপায় নেই, কারণ অঙ্কুশকে হসপিটালে অ্যালাউ করবে না, এবার অঙ্কুশকে তো মার কাছে রেখেই যেতে হবে, তো আর কোনো অপশন ছিল না। আর ওখানে গেলে সারাদিনও অনেক কষ্ট হবে মায়ের অঙ্কুশেরও, তাই বাড়িতে থাকলে আমি বেশি শান্তিতে থাকবো, অনেক বুঝিয়ে বাজিয়ে মাকে রেখে এসেছি। আর এই যে সাথে তো আমার ভাই আছে, আর কাউকে দরকার নেই। চল ভাই তাহলে, ঠিক আছে। তো আমরা পৌঁছে গেছি সামনেই এই যে ভাগীরথী নিউটিয়া, এবার এখানে অর্ব গাড়িটাকে পার্কিং করবে। আমরা পৌঁছে গেছি হসপিটালে, এখন প্রথমে সঞ্চিতাকে অ্যাডমিশন করতে হবে, কিছু ফর্মালিটি আছে ওগুলো করে তারপরে ওকে আবার বেডে ট্রান্সফার করবে। তো এখানে অর্ব আমার অ্যাডমিশনের ফর্মালিটিস গুলো কমপ্লিট করছে, আর এটা কমপ্লিট হলে ফাইনালি আমাকে বেডে শিফট করবে। তো অ্যাডমিশনের যা যা ফর্মালিটি ছিল সব কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ এবার আমাকে বেডে শিফট করবে। তারপরে ওটিতে 3টের সময় ওটি বুক আছে। তো সঞ্চিতার অ্যাডমিশন হয়ে গেছে, এখন এই যে বেডেও ট্রান্সফার হয়ে গেছে, সমস্ত কিছু মেডিকেল চেকআপ ফেকআপ হয়ে গেছে, শুধু এখন ওটির জন্য ওয়েট করি না, তার আগে ইয়ে করবে চ্যানেলটা করবে, তারপরে ওটিতে 3টের সময়। এখন কটা? 1টা মতো বাজে, এখন 12:30 পৌনে 1টা বাজে, এখন অনেকটাই, 2 ঘন্টা ওয়েট করতে হবে, 2 ঘন্টা এর মধ্যে যা ফর্মালিটি সমস্ত কিছু করে নেবে, ওয়েট করো, চাপ হচ্ছে? না চাপের কিছু নেই, বসে থাকো। আমার জল পিপাসা পেয়েছে, এত জল পিপাসা পেয়েছে গলা শুকিয়ে গেছে, কিন্তু জল খাওয়া যাবে না, ওটির পরে খাবে একটু সিপ সিপ করে, ওটির পরেও সঙ্গে সঙ্গে খাওয়া কষ্ট হবে বলতো, গলা পুরো কাট হয়ে গেছে, একটু যদি গলায় একটু জল পড়তো খুব শান্তি হতো রে, বুঝতে গেলে
জল নিয়ে মধ্যে। তো আমার অ্যাডমিশন হয়ে গেছে আর এখন অনেক কিছু চেক আপ চলছে, যেমন বেবির হার্টবিট দেখা হলো, তারপরে এখন হচ্ছে ইসিজি করা হলো, তারপরে এখনো চ্যানেলটাও করা বাকি আছে যেটা করবে, তিনটের সময় আমার ওটি আছে, তো এগুলো সমস্ত কিছু তার আগেই কমপ্লিট করে নেবে। তো আসার সময় অঙ্কুশ আমাকে এই ছবিটা দিয়েছিল রাধাকৃষ্ণের আর বলেছিল এটা আমার সাথে সবসময় রাখতে, আর এটা আমি এখন এখানে রেখে দেবো, আমার মাথার কাছে রেখে দেবো। তো সঞ্চিতা তো অ্যাডমিট হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, কারণ আমরা সকালবেলা অনেক সকালে বেরিয়েছি আর সঞ্চিতার অপারেশন প্রায় তিনটের সময় হবে, এখন বাজে একটা মতো, তো এখন যাবে একটু লাঞ্চ করে আসি, কারণ আবার তিনটের সময় ওটি শুরু হয়ে গেলে তখন আর বেরোতে পারবো না কোথাও, কতক্ষণ কি হবে জানি না। তো ওরা এখন এসে চুল ঠুলগুলো দেখতে পাচ্ছ বেঁধে দিয়ে গেল, তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমার চ্যানেলটাও করে দিয়েছে, এবার ফাইনালি আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। তো ভাই আর অর্ঘ নিচে আছে, ওদেরকে জাস্ট কল করে বললাম উপরে আসতে, কারণ এখন ওটিতে যেতে হবে। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি আর এর মধ্যে সঞ্চিতা ফোন করেছিল, ওকে মনে হয় এখনই ওটিতে নিয়ে যাবে, রেডি করছে প্রিপেয়ার করছে, তো বললো তাড়াতাড়ি চলে আসতে, আমরা এখন যাচ্ছি। সঞ্চিতাকে ফাইনালি রেডি করে দিয়েছে, এখনই বেরোবে, মানে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে এখান থেকে। ফাইনালি ওটি কমপ্লিট হয়েছে আর বেবি গার্ল হয়েছে, সবাই খুব আনন্দ, সবাই বলছিল গার্ল হবে গার্ল হবে, গার্লই হয়েছে। আর সঞ্চিতাকে এখনো বেডে দেয়নি, ওকে অবজারভেশনে রেখেছে। এখনো অপারেশনই শেষ হয়নি, তারপরে তো শরীরটা এখন একটু উইক আছে, দুর্বল আছে, যেহেতু এত বড় একটা অপারেশন হলো, তো ডাক্তার বললো সব নর্মাল আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু একটা জিনিস আমরা ডেটটাকে আগিয়ে এনে ভালোই করেছি, ডাক্তার এটা বললো, কেননা বলছে আর দু চার দিন যদি ওয়েট করতে হতো তাহলে ওর মানে একটু প্রবলেম দেখা দিতে পারতো, বেবির বা ওর ক্রিটিক্যাল প্রবলেম হতো, আমরা আগে এসে ভালোই করে, ডক্টর বললো খুব ভালো হয়েছে, ডেটটা 16 নয় 12 আজকে হয়ে গেছে, তো যাই হোক এখন সবাই ভালো আছে, বেবি তো খুব ভালো আছে, খুব মানে খুব হ্যাপি বেবি। অঙ্কুশকে বলার পর অঙ্কুশের রিয়াকশন তো মানে চোখে দেখার মতন না, যেহেতু আমি দেখতে পাচ্ছি না, তো অঙ্কুশকে বলার পর অঙ্কুশ তো লাফালাফি শুরু করেছে, আমি দেখবো আমি দেখবো, কিন্তু ওকে দেখানোর কোনো উপায় নেই, আমি বেবির ছবি তুলে নিয়েছি, সেটাই ওকে গিয়ে বাড়িতে এখন দেখাতে হবে আপাতত। সত্যি কথা বলতে অপারেশন থিয়েটারে থাকার একটা আলাদা অভিজ্ঞতা, জীবনে ফার্স্ট টাইম, কিন্তু যদি কারো যখন সুযোগ করে দিন হয়ে থাকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে তোমরাও থাকো, কারণ ওই সময় একটা মেন্টালি সাপোর্টের দরকার হয়, যেটা খুব ভালো ব্যাপার, আমার তো খুব ভালো লেগেছে ওখানে থেকে, আর লাইভ দেখা, লাইভ ফিলিংস, মানে বাচ্চা প্রথম বেরিয়ে ফার্স্ট কান্না আওয়াজ, আমি আর সঞ্চিতা দুজনে একসঙ্গে শুনলাম, এটা একটা আলাদা রকম অনুভূতি, তো আমরা দুজনেই খুব হ্যাপি। যাই হোক বাকিটা এখন সঞ্চিতার সঙ্গে দেখা করে আসি। তো সঞ্চিতাকে অপারেশনের পরে এখন এখানে অবজারভেশনে রাখা হয়েছে, ভালো লাগছে এখন শরীর? ঠিক আছে, অসুবিধা নেই, একটু রেস্ট নাও, ঘন্টাখানিক পরে মনে হয় বললো ইয়ে দেবে, বেড দেবে, তা আমাকে বেবির অ্যাডমিশন করাতে নিচে যেতে হবে, নিচে চলে যাচ্ছে আমার ভাই, ঠিক আছে, পরে যখন দেবে তখন আবার আসবো। বেবি গার্ল ভাইকে ভাইও দেখেছে, লিফ্টে করে যাবে নিয়ে গেলাম, এভাবে গেলাম তো দেখেছি, আমাকে দেখে আবার পরে দেখিয়েছে পরিষ্কার করে, ভিডিও করেছি সব কিছু। অল্প একটু সময় বেশিক্ষণ রাখতে হয় না, খুলে ঠান্ডা তো। তো আমরা গেছিলাম একটু নিচে, কারণ বেবির অ্যাডমিশন করানোর ব্যাপার থাকে, তো বেবির অ্যাডমিশন হয়ে গেছে, বেবিকে রাখবো, এখন বেবি শোর টাইম চলছে 5:30 থেকে, তো এখন এক্স্যাক্টলি 5:40 পর্যন্ত বাজে, তো বেবিকে দেখে তারপরে আবার সঞ্চিতার কাছে যাবো, তো আমরা এখন ওয়েট করছি আর বোর হচ্ছি যে কখন সঞ্চিতাকে বেড়ে দেবে। সঞ্চিতার একটু প্রবলেম হচ্ছে, কমপ্লিকেশন হচ্ছে, মানে জন্য ওকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে এখানে আইসিইউতে, আমি যখন দেখে গেলাম তখন ঠিকই ছিল,
এখন দেখছি ওর আমার অক্সিজেন দিয়েছে, কী করে আমরা আছি অসুবিধা নেই, ডক্টর আছে তো কথা বলেছি, বললো নর্মাল আছে, কোনো কিছু প্রবলেম নেই, একটু অসুবিধা হচ্ছে ঠিক হয়ে যাবে। তো সঞ্চিতার সঙ্গে দেখা করে এসে আমি ডক্টরকে ফোন করেছিলাম, দেখলাম অক্সিজেন দিচ্ছে, আমার দেখে একটু টেনশানে হচ্ছিল, চাপে ছিলাম যে প্রথমে দেখে আসলাম ভালো, এখন দেখছি অক্সিজেন দিচ্ছে। সঞ্চিতার হঠাৎ একটু কমপ্লিকেশান হচ্ছে, কারণ আমি যখন দেখে এসেছিলাম অপারেশনের অপারেশনের পরে তখন সমস্ত কিছু স্টেবলই ছিল, তো এখন হঠাৎ গিয়ে দেখলাম ওকে আবার অক্সিজেন দেওয়া হয়েছে। আমি তো বাইরে বেরিয়ে ডক্টরকে কল করলাম, তো ডক্টর বললো চিন্তার কোনো বিষয় নেই, সঞ্চিতা এখনও আইসিইউতে আছে, এখনও অবজারভেশন আছে, কারণ ওর ব্রিথিংয়ে একটু কষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেলটার জন্যই দেওয়া হয়েছে, আইসিইউতে রাখা হয়েছে। তো এখন বাজে রাত 10:00, এখন আমরা বাইরে অপেক্ষা করছি, কারণ সঞ্চিতাকে এখনও বেডে শিফট করেনি, এখনও আইসিইউ রুমে আছে, ওকে এখনও অবজারভেশনে রেখেছে, কারণ ওর যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল আছে সেটা বারবার ফ্ল্যাকচুয়েশন করছে। এক্স্যাক্টলি বাজে রাত 10:30, তো ফাইনালি এখন সঞ্চিতাকে বেডে শিফট করা হলো। তো এই যা সঞ্চিতাকে বেডে ট্রান্সফার করা হয়েছে, সারা রাত মনে আজকে অক্সিজেন চলবে, ডক্টর যেটা বললো, কালকে সকালবেলা ফাইন হয়ে যাবে দেখবা, অক্সিজেন নিলে ভালো হয়ে যাবে। তো এখন এক্স্যাক্টলি বাজে 11:05, তো ফাইনালি এখন আমরা হসপিটাল থেকে বেরালাম, এবার এখন সোজা যাবো বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে, সারাদিন অনেকটাই ধকল গেছে। তার সবশেষে ভালো খবর, সঞ্চিতা এখন মোটামুটি একটু ভালো আছে, আর বেবি তো ভালো আছে, একদম প্রথম থেকেই ভালো, হাসি খুশি খেলে বেড়াচ্ছে নিজের মতন। এখন বাজে ঠিক রাত 1:45, আর এই জাস্ট আমি বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে সারাদিন প্রচন্ড ধকল গেছে, অ্যাকচুয়ালি ধকল বলতে সেরকম শারীরিক ধকল না, মেন্টালি খুব প্রেশার গেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে সবকিছু নর্মালি চলছিল, ডেলিভারি ডেট ফিক্স ছিল, ডেলিভারি টাইমে ডেলিভারি হয়েছে সমস্ত কিছু, কিন্তু মাঝখান থেকে ডেলিভারি হওয়ার পরে সঞ্চিতার শরীরটা হঠাৎই একটু খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্রিদিং একটু প্রবলেম হচ্ছিল, অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কমে গেছিল হঠাৎ করে। তো সবাই অ্যাজ ইউজুয়াল অপারেশন থিয়েটারের পরে 1 ঘন্টা আইসিইউতে রেখে অবজারভেশন করে বা 1.5 ঘন্টা অবজারভেশন করে ছেড়ে দেওয়া, কিন্তু সঞ্চিতার ক্ষেত্রে সেটা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছিল, এমনকি একটা সময় 3 ঘন্টা পর্যন্ত তবু ওকে ছাড়ছিল না। তো আমি গিয়ে অনেক পরে কথা বলি, তো ডক্টররা বলে এখন মোটামুটি নর্মাল এসছে, কিন্তু যখনই ওর অক্সিজেনটা বন্ধ করে দেওয়া হচ্ছে আবার সেই ওর মানে নর্মালি ওর ব্রিথিং এ প্রবলেম হচ্ছে, তো অক্সিজেনটা ওর শরীরে ঠিক মতো যাচ্ছে না। তো মোটামুটি ওর ওটি কমপ্লিট হয় 4:30 কি 4:45 নাগাদ, তারপর থেকে কন্টিনিউ, তোমরা জানো সবকিছু দেখলে ব্লগে, 11:00 পর্যন্ত কন্টিনিউ অক্সিজেন চলেছে, তারপরে 11:00 নাগাদ ওকে বেডে শিফট করা হয়, নর্মাল বেডে ওকে আইসিইউ থেকে নর্মাল বেডে শিফট করা হয়। আমরা দেখলাম এখন ওর পেনটাও সেরকম একটা নেই, পেনটাও কমে গেছে, যেহেতু মেডিসিন চলছে আর অক্সিজেনটা চলছে, বললো সারা রাত আজকে অক্সিজেনটা চলবে, কালকে মোস্ট প্রবাবলি সকালের দিকে ঠিক হয়ে যাবে, সেরকম কিছু প্রবলেম থাকবে না, ডক্টরের সঙ্গে আমি যা কথা বলে বুঝলাম। তো দেখা যাক কালকে গিয়ে, আশা করি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে।